আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি একজন স্পেশাল গেস্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো আমি কিন্তু আমার ব্লগগুলোতে বা ভিডিওতে কিন্তু সবসময় চেষ্টা করি নারী উদ্যোক্তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। আমি চাই আমি যেভাবে কাজ করছি আমার মতো আরো 10 জন যেন যে কোনো সেক্টর হোক, সেটা হোক পড়ালেখার ব্যাপারে হোক, সেটা কোনো বিজনেস পারপাসে হোক, সেটা ইউটিউবিং সেক্টরে যে কোনো সেক্টরে হোক, আমি কিন্তু সবসময় চেষ্টা করি মেয়েরা এগিয়ে আসুক। তো আজকে কিন্তু একজন সফল আপুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। ওনার কিন্তু একটা পেজ আছে। তো প্রথমে তো উনি আমার ভাবি, তারপর হচ্ছে একজন উদ্যোক্তা। তো ভাবি হিসেবে বলি, আপনারা কিন্তু কামালস ব্র্যান্ড সবাই জানেন, কামাল যে ডিনার সেট, কামালস ডিনার সেটের যে ওনার আছেন, ওনার হচ্ছে আমাদের কবির ভাইয়া। কামাল অঙ্কেল তো আছেন অবশ্যই, আমাদের যে কবির ভাইয়া ওনার ওয়াইফ, আমাদের ভাবি। ভাবি আপনার নামটা আমরা জানবো, যেহেতু আমি জানি সবাই তো জানে। আমার নাম নীলুফা ইয়াসমিন মিতু, সেই সেখান থেকে একই পেজের নাম হয়েছে। আচ্ছা, নেম রিলেটেড, নীলুফাস কিচেন। তো আপনারা কিন্তু ফেসবুকে নীলুফাস কিচেন যে পেজটা আছে আপনারা কিন্তু সার্চ করতে পারেন। সেখানে গেলে কিন্তু ইয়ামি ইয়ামি ডিশেস আপনারা কিন্তু ওখান থেকে অর্ডার করতে পারবেন। তো আমি কিন্তু আমার যে ব্লগটা ফ্যামিলি ব্লগে কিন্তু ভাবির সম্পূর্ণ বাসাটা কিন্তু আপনাদেরকে ট্যুর করিয়ে দেখিয়েছি। খুবই সুন্দর, চমৎকার, সাজানো গুছানো একটা ঘর। তো অনেকে হয়তো আমার ব্লগটা দেখে চিন্তা করবেন যে আপুর তো সবকিছু আছে, আপুর কেন কেক তৈরি করতে হবে, আপুর কেন খাবার তৈরি করতে হবে। তো আমি আপনাদেরকে বলে দিই, প্রত্যেকটা মানুষের কিন্তু শখ থাকে, প্রত্যেকটা মানুষের কিছু কোনো না কোনো কিছু নিয়ে প্যাশন থাকে। তো সেই প্যাশনটা, সেই ভালোবাসাটা কিন্তু মানুষের কাজের মাধ্যমে বের হয়ে আসে। যেমন ধরেন, আমার ভিডিও করতে ভালো লাগে, আমার ভিডিওগ্রাফিটা ভালো লাগে, এটা আমার ভালোবাসার কাজ। তো আমার প্যাশনটা কিন্তু ওখানে। তো আপু কিন্তু কেক স্পেশালিস্ট। আমি আপুর বানানো একটা কেক আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর ব্লগ যারা দেখেছেন তারা তো অলরেডি দেখেছেন। এটা কিন্তু এখন আমরা কেটে খাবো। আপনারা এই আমি আমি কেকগুলো খেতে চাইলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, আপুর পেজের নামটা কিন্তু এখানে দিয়ে রেখেছি এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি। যে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই ইয়ামি ইয়ামি কেকগুলো আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির যে কোনো অকেশনে কিন্তু অর্ডার করতে পারবেন। তাছাড়া কিন্তু পেস্ট্রি, যে স্লাইস কেক যেগুলো, পেস্ট্রি, জার কেক, সেগুলো কিন্তু আপুর পেজে অ্যাভেলেবেল। আপনি পেজটা যদি আপনারা ভিজিট করেন তাহলে কিন্তু খাবারের প্রাইসিং, খাবারের গুণগত মান সব কিছু সম্পর্কে জানতে পারবেন। আর যারা ব্লগ দেখেছেন তারা তো আপনি কিচেন সুন্দর, যে রাজকীয় যে কিচেনটা সেটা তো অবশ্যই ভিজিট করেছেন। তো আমি আপনাদেরকে দেখাবো মানহামনির জন্য কিন্তু আপনি আরেকটা চমৎকার কেক তৈরি করেছে। এটা কিন্তু হচ্ছে বেবি থিম নিয়ে রোজ দিয়ে করা, এটা কিন্তু চমৎকার। তো এই যে কেকগুলো আপু, আমরা প্রাইসিং এর দিকটা আসি। আপনি যখন একটা কেকের যখন মূল্য নির্ধারণ করেন তখন প্রাইসিংটা কিসের উপর ডিপেন্ড করে করেন? যেমন আপনার এখান থেকে 1 পাউন্ডে যদি একটা কেক আমি নিতে চাই, সেই ক্ষেত্রে সেটার প্রাইসিংটা কিরকম থাকে? আমার বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে, তারপরে অনেকে তো ভেবে নেয় যে ময়দা, ডিম, চিনি, জাস্ট এগুলো দিয়ে একটা কেক হয়ে যায়। কিন্তু আমার একটা কেকের জন্য যে কত অ্যাক্সেসরিজ, কত কিছু, মানে কতটা সময়, সবচেয়ে বড় সময় এবং ভালোবাসা, তারপর হচ্ছে এটার যে মানে ডেকোরেশনের যা ইনস্ট্রুমেন্টগুলো, এগুলোই আর কি বেশি মেইনলি এগুলোতে যতটা ইয়ে পড়ে যায়। আর আমার পাউন্ডে চলে যায় হচ্ছে 7 করে নিয়ে, মানে 700 টাকা করে। আমি আপনাদেরকে বলে দেই, ভ্যানিলা প্লেন যে কেকটা আছে, ভ্যানিলা প্লেন কেক যদি আপনারা আপুর কাছ থেকে কিনতে চান তাহলে কিন্তু পার পাউন্ডের জন্য গুনতে হবে 700 টাকা। আমি আপনাদেরকে বলে দিই, লোকাল একটা বেকারি যেগুলো বলে সেখানকার কিন্তু বাটারগুলো থাকে কিন্তু একদম নিম্নমানের। আবার দেখবেন যে কেক খাওয়ার সময় কিন্তু চিনি কচকচ করতে থাকে। আবার দেখবেন যে উনারা কিন্তু কেক বানিয়ে রেখে দেয়, হ্যাঁ, হাইজিন মেনটেন করে করা হয় না। আর তাছাড়া দেখবেন ওনাদের ওখানে কিন্তু বাসি কেক পাওয়া যায়, 15 দিন 20 দিন আগের কেক। আপনি যাচ্ছেন উপরে নামটা লিখে দিচ্ছে, মনে হচ্ছে নতুন, আসলে কিন্তু না। আর পেজে যে আপুরা দেখা যায় যে কেক সেল করে বা কেক দেখা যায় আপনাদের জন্য এত ভালোবাসা দিয়ে বানায়, তারা কিন্তু দেখা যায় আপনারা যখন অর্ডার করেন আপনারা থিম বলে দেন, সেই থিমের উপর ডিপেন্ড করে কিন্তু কেকটা বানিয়ে থাকে, যার কারণে বাসি হওয়ার কোনো প্রশ্ন উঠে না। আর যেহেতু আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য বা পরিবারের সকলের হাইজিন মেনটেন করে ভালো একটা খাবার মুখে তুলে দেওয়ার জন্য যেহেতু এই কেকগুলো অর্ডার করে থাকেন, সেই ক্ষেত্রে আপু কিন্তু চেষ্টা করে আপুর সর্বোত্তম, আপুর বেস্টটা দেওয়ার জন্য। টেস্টের দিক থেকে তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বেটার, এবং লুকটাও কিন্তু 100% প্রফেশনাল। তার কথা না বাড়াই, আপুর যে কেকটা আছে কেকটা একটু কেটে খেয়ে আমি আপনাদেরকে বলি কেমন লাগছে। তো আর দেরি না করি, তো আমরা এখন কাটবো। এখানে কিন্তু ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস লেখা আছে আমার চ্যানেলের নাম,
তো আপুকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা কেক আমার চ্যানেলের নাম দিয়ে সুন্দর করে বানানোর জন্য তো আমি এখন কেকটা কাটি আপু আপনি কাটেন শুধু আপনি কষ্ট করে বানিয়েছেন আমি চাই ভাব আপনি কাটেন না এটা অনার তো আপনি কাটবেন ওকে আপু এটা তুলে নেন ওকে আমি এটা নিয়ে নিচ্ছি আমি এখান থেকে স্পুন मन मध्य करते তো যাই হোক আমার মনে হয় আমি আর আমার লাইফ টাইমে কখনো দোকান থেকে কেক খাবো না আগে আমি ভাবিকে অর্ডার করে দিব ভাবি এই থিমের আমাকে একটা কেক বানিয়ে দাও মানটা এটা খেলে অনেক খুশি হবে আলহামদুলিল্লাহ আমি তো বেস্টটা খেলাম এখন আমি ক্রিমটা খেয়ে দেখি এটা কিন্তু ভাবি সিক্রেট তাই জন্য আমি বলবো না জানলেও বলবো না সিক্রেটটা ঠিক সিক্রেটই থাক আসলে আমি বলি যারা ভালো স্টুডেন্ট তাদের পরীক্ষা দিতে কিন্তু নকল লাগে না আর যারা খারাপ স্টুডেন্ট তাদেরকে যদি নকল কেন পুরো বইও দিয়ে দেন ওরা দেখবেন পৃষ্ঠা নাম্বার সহ টুকে রাখবে যত নাম্বার পৃষ্ঠা কপি করতে নকল করেছে এটা ছোটবেলা আমরা দুষ্টাম করে বলতাম তো সেটাই আপনাদেরকে যদি ইনগ্রেডিয়েন্টসের নাম বলেও দেওয়া হয় যারা পারেন না তারা শত চেষ্টা করলেও মনে হয় না এত টেস্টি হবে এটা আসলে গড গিফটেড এটা আল্লাহ এক একজনকে এক একটা প্রতিভা দেয় এটা হচ্ছে আমাদের ভাবির প্রতিভা আর কাজের প্রতি এত ভালোবাসা তো আমি আজকে আসবো জেনে ভাবি কিন্তু গতকালই কিন্তু মানহার জন্য একটা আর আমাদের জন্য একটা দুই দুইটা কেক প্রিপেয়ার করা এত শর্ট টাইমে সত্যি টাফ তো ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি আপনাদেরকে বলবো যারা চাচ্ছেন ভাবি এই ইয়ামি ডিশেস ইয়ামি কেক কেক ছাড়া ভাবি আর কি কি করেন আপনি এখানে আমার কিছু স্ন্যাক্স আইটেম স্ন্যাক্স আইটেমগুলোর মধ্যে কি কি আছে আমার পেজ ভিজিট করলে দেখা যাবে আমি এখন সব বলতে পারছি না তারপর স্ন্যাক্স আইটেম যেগুলো হয় যেমন ধরেন আপনার ফ্রেন্ড ফ্যামিলি চিল করছেন বা কালকে একটা পার্টি হবে বিরিয়ানি গুলো শাহি মোরগ পোলাও এগুলো আমার পেজে আছে তো আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমি কিন্তু আবারো বলছি ভাবি কিন্তু শৌখিনতার বসে এটা করছে অনেকে মনে করেন যে যারাই অনলাইনে কাজ করে তার মানে পেটের দায় করে আসলে না ভাবির যে আল্লাহর মধ্যে যে প্রাচুর্যের ভিতর থাকে এটা করার কিন্তু প্রয়োজন পড়ে না কিন্তু যে বললাম কাজের একটা নেশে যে আমার মতো আমার যেমন তিন চারটা পর্যন্ত আমার এডিটিং করতে ভালোই লাগে খাওয়ার কথা মাঝে মধ্যে মনে থাকে না ওরকম ভাবি কিন্তু একটু আগে বলছিলেন ব্লগের ভিতরে যে কেক বানাতে বানাতে সবাই খেতে খেতে অস্থির হয়ে যায় তারপরে ভাবি চুপি চুপি বানিয়ে আবার বাসা যে পিচি পিচি গুলো আছে ওগুলাকে লুকিয়ে লুকিয়ে খাওয়াতে থাকে তো এটা আসলে কাজের প্রতি অনেক ভালোবাসা থাকলে কিন্তু সম্ভব হয় তো আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো ভাবি যেহেতু এগিয়ে যেতে চাচ্ছে আমাদের উচিত ভাবিকে হাত ধরে টেনে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আর আমরা যদি মেয়ের জাত হয়ে মায়ের জাত হয়ে যদি একটা বোনকে হাত ধরে টেনে যদি সামনে তুলতে না পারি এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় ব্যর্থতা তো আমি চাইবো ভাবি যে এই যে প্রতিভাটা এই প্রতিভাটা আরো সুন্দর মতো বিকশিত হোক আর তার জন্য আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই ভাবি কিন্তু যে পেস্ট আছে ভাবি পেস্টের নাম আমি বলে দিচ্ছি আবার নীলুফাস কিচেন স্ক্রিনে কিন্তু নীলুফাস কিচেনের যে নীলুফাস কিচেন এন্ড ইয়ামি ফুড এন্ড ইয়ামি ফুড আমি পুরো নামটা লিখে দিব যেমন ধরেন আপনাদের পার্টিটা 1 তারিখে মিনিমাম আপনাদের 28 তারিখের দিকে জানিয়ে দিতে হবে কারণ আপনারা জানেন যে বাজার করার একটা ব্যাপার আছে গুছানো আর ধুমধাম করে রান্না করলে কিন্তু আপনারা জানেন যে টেস্টি হয় না একটু সময়ের ব্যাপার সব যোগাযোগ করার ব্যাপার আছে এমন না যে একটু পরে গেস্ট আসবে এখন ধুম করে বলেন এত পিস দেওয়া যাবে কিনা সেটা কিন্তু একটা জুলুম ছাড়া আর কিছু না এত শর্ট টাইমে অর্ডার দিলে হবে না মিনিমাম দুইটা দিন সময় আপনাদেরকে দিতে হবে তো আপনাদের যেই কোনো অনুষ্ঠান হোক সেটা জন্মদিন হোক সেটা দেখা যায় যে বিয়ে বাড়ির ছোটখাটো আয়োজন বা দেখা যাচ্ছে বার্থডে পার্টি আপনারা বার্থডে পার্টি প্ল্যান করছেন আপনারা কেক সহ খাবার অর্ডার দিয়ে দিলেন আপনাদের ঝামেলা থাকলো না তো সবাই এখন কর্মব্যস্ত সেই কর্মব্যস্ততার ভিতর থেকে একটু সময় বের করে আপনারা অর্ডার করে দিলে কিন্তু ঘরে বসে ভাবির হাতে মজাদার ইয়ামি কেক এবং ইয়ামি স্ন্যাক্স কিন্তু খেতে পারবে তো ভাবিকে অনেক ধন্যবাদ ভাবির অনেক মূল্যবান সময় আমাকে দিয়েছেন তো ভাবিকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমাদের চ্যানেল শপিং টিভি আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।